কামপুর রাজপথতে গড়ে উঠিছে এখন গাঁও বছর দ্বিতীয়টো বলিয়া মানে ভাঙি নিলে কামপুরের জুকুটা অঞ্চলের বহু পরিয়ালের সপন প্রলয়ঙ্করী বানত উচন হল ঘরবাড়ি উপায়হীন দুর্ভোগীয় পরিয়াল সমূহে এতিয়া আশ্রয় লৈছে রাজপথত মানত সর্বস্ব হেরুয়া বন্যার্ত মুখ্যমন্ত্রীর পর বিচারিছে সহায়র হাত অধিক শুনাব আমার সাংবাদিক রাজু শইকীয়াই মই বর্তমান উপস্থিত আছো কামপুর রাজহ চক্র অন্তর্গত এক নম্বর জুকুটাত মই মোৰ ভিডিঅ' সহযোগী নবজ্যোতি লস্করক মই এটা দৃশ্য দেখাবলৈ কম মই বর্তমান উপস্থিত আছো এটা রাজপথত আর রাজপথত এয়া বিছনা মানুষে এনেদরে এটা জীবন কটাবলগীয় পরিবেশ সৃষ্টি হয়েছে দুটি কণমানি এনেদরে বিছনাত শুই থাকা পরিলক্ষিত হয়েছে আর এতিয়া ইয়াতে তেওঁলোকে বসবাস করবলগিয়া পরিবেশ উদ্ভব হয়েছে আমি দেখাই আছো নিউজ লাইভ দর্শকসকলক পোনপটীয়াকৈ রাজপথত এতিয়া কেবল এনেদরে বিছনা আর বিছনা এজন ব্যক্তিয়ে এনেদরে তেওঁ ভাত খাই থকা পরিলক্ষিত হয়েছে কারণ এতিয়া তেওঁলোকৰ হেঁপাহৰ ঘৰখনলৈ ঘূৰি যাব পৰা কোনো পরিবেশ নাই আজি প্রায় 15টা দিন পার হল কিন্তু আজি 15টা দিন পার হৈ যোৱাৰ পিছতো তেওঁলোকে হেঁপাহৰ ঘৰখনলৈ ঘূৰি যাব পৰা নাই কারণ ঘৰখনত এতিয়াও বোকা আৰু পলখে সম্পূৰ্ণ ঘৰখন পুতি পেলাইছে আৰু এয়া মই দেখুৱাইছো এইটো ৰাজপথ এই ৰাজপথত এতিয়া কেবল শিবির আর শিবির আপনি যলেকে দেখে আপনি কেবল শিবিরে দেখা পাব কারণ এটা হাহাকার পরিবেশে বিরাজ করেছে এই অঞ্চলট জুকুটা অঞ্চলের কোনো পরিয়াল নিজের বাসগৃহলে ঘুরে যাব পা না কারণ রাজপথতে জীবন অতিবাহিত করবলগা হয়েছে রাজপথে এটা হয়ে পড়ছে নিজের বাসগৃহ মূর সত্যি দুগারি মহিলা আছে মানে জানি খুঁজিম বাইদ আজি 15 দিন পার হল আপনাদের ঘরখানে আজিও যাব নাই যাব মানে আমি এনেকা হয়ে আছো যে ঘর যাব পার নাই ঘর দোয়ার লড়া ছালী কিতাব পত্রবিলা সকলবিলা খোয়া বোয়া কি কষ্ট করে আছো আমি ইয়াত এতিয়াও যাব পার নাই লড়া ছালী কিতাব পত্র বাতে উতে মেলি থ দিছো খোয়া বা কষ্ট ঘর দোয়ার কি করে আমি তো একু করবই নো এতিয়া সরকারে হেমন্ত মামা কি সিদ্ধান্ত দিয়ে আমাক চাইনে না চাইনে আমি তো আর একু কব নো এটা আপনার ইয়াত রাস্তাটোত কিমান পরিয়াল আছে আমার রাস্তাটোত পরিয়াল 10 ঘরমান বেশি হে আছে বাকি খোপা বেলেকত আছে বেলেকর পা হি উসর ছাপিছো উসর পা আমি ঘর দোয়ার বিলাক সাব লাগিব লড়া ছালী বিলাক কিতাব পত্র বিলাক পানিত সোমাল গল এতিয়া মেলি দিছো তাতে আৰু কি করিম এতিয়া এটা করবতো উপায় নাই সেইবিলাক চাব কারণে আমি ওচর চাপিছো এতিয়া হয় সচাকৈ এক আবেগিক পরিবেশ কারণ এতিয়া তেওঁলোকে যেহেতু ঘরখনলৈ ঘুরি যাব পৰা নাই মই আন এগৰাকী বাইদেউৰ সৈতে মই কথা পাতিব খুজিম বাইদেউ আপোনাৰ পৰা জানিব খুজিম যে যেহেতু আপোনালোকে এতিয়া ঘরখনলৈ যাব পৰা নাই নাই যাব পৰা নাই এতিয়া আমি ৰাস্তাতে আছো বহুত কষ্টকে আছো এতিয়া মানে হেমন্ত মামায়ে দিছে দিয়া চাউল দালি তেল এইয়াকে খাই আমি এতিয়া জীয়াই আছো আমাৰ ধান ভঁৰালৰ ধান ল'ৰা ছোৱালী কিতাপ পত্ৰ আমাৰ সকলোবোৰ গ'ল আৰু যেতিয়া যোনদিনাখন পানী আহিছে আমি ইয়াৰ পৰা যে গৈছোঁ বহুত কষ্টত গৈছোঁ গোটেই ৰাতি আমি টোপনি ক্ষতি কৰিছোঁ শুক্ৰবাৰ শনিবাৰ শনিবাৰ ইয়াৰ পৰা আমি ৰাতি ৰাতি কাৰ্বি আলঙলৈ পলাইছোঁ তাৰপিছত কাৰ্বি আলঙৰ পৰা এতিয়া আমাৰ খুব 3 দিন হৈছে আৰু এতিয়া ঘৰলৈ যাব পৰা নাই এতিয়া ঘৰখনত আপুনি কি দেখিছে ঘৰত যাব পৰা কিবা দেখিছে নেকি এতিয়া যাব পৰা নাই ঘৰত সোমাব পৰাই নাই এতিয়া আমাৰ সব ভাঙা ফুটাই হৈ গ'ল কেনেকৈ থাকিম আমি আমাৰ ঘৰৰ ভিতৰৰ বস্তু আমাৰ একোৱে নাই খালি আমি যিকেইটা মানে আমি বাচন লৈ পেলাই মানে কাৰ্বি আলঙলৈ গৈছিলোঁ আমাৰ এইকেইটাই লগত আছে আৰু ঘৰৰ মূল্যৱান বস্তু একো নাই একো নাই সকলো সব গ'ল কিতাপ পত্ৰ কাপোৰ কানি মানে আমাৰ পিন্ধা সাজকোৰো নাই সব গ'ল সঁচাকৈ এক মৰ্মান্তিক পৰিৱেশ কাৰণ তেওঁলোকৰ আনকি পিন্ধা কাপোৰযোৰো আনকি বানে উটুৱাই লৈ গ'ল কাৰণ ঘৰখনত বলীয়া বান সোমোৱাৰ পাছত হাহাকাৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে আৰু এতিয়াই ৰাজপথে তেওঁলোকৰ জীৱন হৈ পৰিছে কিমান দিন ৰাজপথৰ মাজত তেওঁলোক থাকিব পাৰিব তাৰ কোনো নিশ্চয়তা আমি এই মুহূৰ্তলৈকে দেখা পোৱা নাই কাৰণ এই পথটোৰ সকলোতে কেৱল শিবিৰ আৰু এনেদৰে এতিয়া তেওঁলোকে দুৰ্বিষহ জীৱন অতিবাহিত কৰিবলগীয়া হৈছে কাৰণ বছৰৰ দ্বিতীয়টো প্ৰলয়ংকাৰী বানে এনেদৰে হাহাকাৰ পৰিৱেশ সৃষ্টি কৰাৰ পাছত এতিয়া দুৰ্বিষহ জীৱন অতিবাহিত কৰিবলগীয়া হৈছে আৰু দুখ আৰু যন্ত্ৰণাৰ মাজত তেওঁলোকে শূন্য দুহাতেৰে নতুনকৈ জীৱনটো যিহেতু আৰম্ভ কৰিব লাগিব ৰাজু শইকীয়া আপোনাক ধন্যবাদ জনাইছোঁ